বিরতির পর আবারও স্বাগত, সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। বিপুল উৎসাহ উদ্দীপনা ও সর্বস্তরে জনগণের অংশগ্রহণে ব্রিটেনের দ্বিতীয় বৃহত্তম বাঙালি অধ্যুষিত নগরী বার্মিংহামে অনুষ্ঠিত হতে যাচ্ছে চ্যানেল আইয়ের 15তম জন্মদিন। আগামী 6 অক্টোবর অনুষ্ঠিতব্য এই অনুষ্ঠানকে কেন্দ্র করে বার্মিংহামের বিভিন্ন স্তরের ব্যবসায়ীদের সাথে এক মত বিনিময় সভার আয়োজন করা হয়। চ্যানেল আই ইউরোপের মিডল্যান্ড প্রতিনিধি সৈয়দ নাসির আহমেদের পরিচালনায় মত বিনিময় সভায় সভাপতিত্ব করেন বার্মিংহামের ব্যবসায়ী নেতা আব্দুল মালিক পারভেজ। উপস্থিত থেকে বক্তব্য রাখেন বিশিষ্ট ব্যবসায়ী নেতা রানা মিয়া চৌধুরী, ইকবাল আহমেদ, জোহর একমিল, এনাম উর রহমান, মোহাম্মদ মারুফ, সুইজ চৌধুরী, আশরাফুল ওয়াহিদুলাল, এম এ মুক্তাকিম, রাজীব আহমেদ, নাজ আহমেদ, এ বি চৌধুরী অপু, মাসুম আহমেদ, মহিউদ্দিন প্রমুখ। সভাটি সার্বিক সহযোগিতায় ছিলেন আশরাফুল ওয়াহিদুলাল। ভেনিসের উপশহরে সিয়েনাতে স্থানীয় পৌর কর্পোরেশনের বিভিন্ন দেশীয় নাগরিকদের নিয়ে আয়োজন করে এক বহুজাতিক মেলা। এতে বিভিন্ন দেশের বিপুল সংখ্যক নাগরিকের উপস্থিতি ছিল লক্ষণীয়। সিয়েনা থেকে বিস্তারিত জানাচ্ছেন আমাদের ইতালির বিশেষ প্রতিনিধি ইমদাদুল হক ইমদাদ। ভেনিসের উপশহর সিয়েনাতে স্থানীয় পৌর কর্পোরেশন প্রতি বছর বিভিন্ন দেশীয় নাগরিকদের নিয়ে আয়োজন করে থাকে বহুজাতিক মেলা। এবারেই প্রথম সিয়েনাতে বসবাসকারী প্রবাসী বাংলাদেশিরা এই মেলায় অংশগ্রহণ করে শুধু তাদের নিজেদের সুনাম নয়, বাংলাদেশের জন্য সুনাম অর্জন করতে তারা সক্ষম হয়। এ সময় স্থানীয় পৌর মেয়র সিলভানো ক্যাকিন, আসেসুর আল্লাহ কলতুরাল আরেদানা মাইনার্দি, পেসিনতে সিগমা মির্কো কাজারিন, বাংলাদেশি কমিউনিটি মাহবুব খান মিশর সহ কমিউনিটি বহু প্রবাসীরা তাদের সাথে বিভিন্ন স্টল ঘুরে দেখেন এবং বাংলাদেশি স্টলে আসলে তাদেরকে বাংলাদেশি কাপড়, দেশীয় নানাবিধ খাবার ও পিঠা দেখান। সাংস্কৃতিক পর্বের উদ্বোধনকালে পৌর মেয়র প্রশাসনিক কর্মকর্তারা বলেন, Quindi io saluto ovviamente tutti quelli che sono presenti, ringrazio come sempre tutti quelli che hanno collaborato per fare questa bella festa. La comunità del Bangladesh che quest'anno ha fatto stricche. পরে বাংলাদেশিদের সনদপত্র বিতরণ করেন। সাংস্কৃতিক পর্বে সঙ্গীত পরিবেশন করেন শাকিল, সাকিব, এনাম, মানসী পাল, আশিক ও নৃত্য পরিবেশন করে শিশু শিল্পী আলফি। হালকা বৃষ্টির মধ্যে বিভিন্ন দেশীয় দর্শকরা অনুষ্ঠানটি উপভোগ করে। ইতালির ভেনিসের সিয়েনা থেকে এমদাদুল হক এমদাদ, চ্যানেল আই। প্রতিনিয়ত বাংলাদেশ ভারত সীমান্তে বাংলাদেশি নাগরিকদের নির্বিচারে হত্যার বন্ধের দাবিতে বাংলাদেশ ক্লাব নরওয়ে এক প্রতিবাদ র্যালি আয়োজন করে। এই র্যালি নিয়ে নরওয়ে থেকে বিস্তারিত জানাচ্ছেন আমাদের প্রতিনিধি ফরহাদ হোসেন মিঠু। বাংলাদেশ ভারত সীমান্তে কিশোরী ফেলানি হত্যা ও প্রতিদিন নিরীহ বাংলাদেশি নাগরিকদের নির্বিচারে হত্যার প্রতিবাদে এবং খুনি বিএসএফ সদস্যদের শাস্তির দাবিতে বাংলাদেশ ন্যাশনাল ক্লাব নরওয়ে প্রতিবাদ র্যালি করে। 7ই জানুয়ারি প্রতি বছর বাংলাদেশ ন্যাশনাল ক্লাব ফালানি ডে হিসাবে আমরা উদযাপন করব। প্রতিবাদ র্যালিটি অসলো সেন্ট্রাল স্টেশন থেকে শুরু করে প্রতিবাদের নীরব ভাষায় নরওয়েজিয়ান পার্লামেন্টের দিকে এগিয়ে যায়। ফেলানি হত্যার সুষ্ঠু বিচারের দাবিতে এবং মানবতার পক্ষে পৃথিবীর অনেক দেশের মানুষ এই প্রতিবাদে যোগ দেন। We are here for justice. The border always really shocked, so that's why I'm here. I call upon Europe, I call upon the United States, I call upon the Norwegian government. ভারতীয় সীমান্ত রক্ষী দ্বারা বাংলাদেশের নাগরিকদের ওপর অন্যায় অত্যাচার বিশ্ববাসীকে জানাতে নরওয়েজিয়ান পার্লামেন্টের প্রেসিডেন্ট বরাবর স্মারকলিপি পেশ করেন বাংলাদেশ ক্লাবের প্রতিষ্ঠাতা জনাব মিলন। ফরহাদ হোসেন মিঠু, চ্যানেল আই, অসলো, নরওয়ে। ফ্রান্সে বসবাসরত সাবেক ছাত্র নেতাকর্মীদের উদ্যোগে বিএনপির 35তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। আমাদের ফ্রান্স প্রতিনিধি এম এ হাশিম জানান, সাবেক ছাত্রনেতা আহমেদ মালেকের সভাপতিত্বে এবং রুবেল আহমেদের পরিচালনায় সভাটি প্যারিসের ক্যাথসীমার একটি হলে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সভাপতি সিদ্দিকুর রহমান পাপলু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফ্রান্স মহানগর বিএনপির সভাপতি হেনু মিয়া, ফ্রান্স বিএনপির নেতা আলী বেলাল জালাল খান। সাবেক ছাত্রদল নেতাকর্মীদের মধ্যে বক্তব্য রাখেন জুনায়েদ আহমেদ, শেখ জাহেদ, সাইফুল ইসলাম, ফারুক আহমেদ, জাহিদুর ইসলাম, আলতাফ হোসেন, ওয়াকেস আহমেদ, তারেক আহমেদ সহ অন্যরা।
রবিবার যুক্তরাজ্য বাংলা একাডেমির উদ্যোগে রিভারসাইড মাখন প্লেসে বইমেলা 2013 অনুষ্ঠিত হয়েছে। একাডেমির পরিচালক মনিরা চৌধুরী ও কেতন শেখের উপস্থাপনায় এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন যুক্তরাজ্য বিশ্ব সাহিত্য কেন্দ্রের পরিচালক কবি শামীম আজাদ। এ সময় অতিথিদের মধ্যে বক্তব্য রাখেন মুক্তিযোদ্ধা গল্পকার ও জনপ্রিয় উপস্থাপক সুজা মাহমুদ, কাউন্সিলর দেলার আলী, সিরসিলিয়া আয়না গর্ডন সহ আরও অনেকে। অনুষ্ঠানে দ্বিতীয় পর্বে কবিতা পাঠে অংশগ্রহণ করেন নজরুল নাজ, মাসুদ করিম ও একাডেমির শিক্ষার্থীরা। এবারে সিলেটের খবর। বিয়ানীবাজার উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ শহীদুল ইসলাম চৌধুরী বলেছেন, বাঙালি জাতি যেদিন শিক্ষার কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারবে সেদিন অবশ্যই আমরা উন্নয়নের চূড়ান্ত শিখরে অবস্থান করব। আমাদের বিয়ানীবাজার প্রতিনিধি সাদেক আহমেদ আজাদ জানান, বিয়ানীবাজার পৌর এলাকার শ্রীধর সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে গত সোমবার দুপুরে বিচারপতি আবু তারিক মেধাবৃত্তি, মরহুম আজি হাজি আরকান আলী মেধাবৃত্তি, মাওলানা আতাউর রহমান, আবু আহাদ ফয়সাল মেধাবৃত্তি, মাওলানা সমীর উদ্দিন মেধাবৃত্তি ও ফারুক আহমেদ মেধাবৃত্তি প্রধান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন। শ্রীধরা সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটি সভাপতি আতাউর রহমান চূর্ণ সভাপতিতে ও সদস্য নুরুল হক পরিচালনায় অনুষ্ঠানে এই বৃত্তি প্রধান অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুক্তরাজ্য শ্রীধরা ওয়েলফেয়ার ট্রাস্টের সভাপতি রফিক উদ্দিন, বিয়ানীবাজার উপজেলা সরকারি প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মাসুম বিল্লাহ লাইলন আবুল হাসনাদ, বিয়ানীবাজার সদর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান কামরুজ্জামান হেলাল, যুক্তরাজ্য প্রবাসী সেলিম উদ্দিন সেলু, আহমেদ মহসিন বাবর, হাবিবুর রহমান সহ আরও অনেকে। এদিকে সিলেটে তামাবিল সীমান্তে সম্মেলন কেন্দ্রে মঙ্গলবার সকালে বর্ডার গার্ডস বাংলাদেশ ও বর্ডার সিকিউরিটি ফোর্সের মধ্যে সেক্টর কমান্ডার পর্যায়ে এক সীমান্ত সমন্বয় সভা অনুষ্ঠিত হয়। আমাদের সিলেট প্রতিনিধি এফ এ মুন্না বলেন, সভায় বিজিবি সিলেট সেক্টরের উপপরিচালক কর্নেল আবুল হাসনাত মোহাম্মদ খায়রুল বাশারের নেতৃত্বে পাঁচ সদস্যের বিজিবি দল এবং বিএসএফ এর পক্ষে জোড়াই সেক্টর ডিআইজি শ্রী এন ডি বহুগুণার নেতৃত্বে নয় সদস্য বিএসএফ এর দল অংশ নেয়। সভা সীমান্তে গুলিবর্ষণ জনিত দুর্ঘটনায় বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড সহ দুই দেশের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে আলোচনা করা হয়। সকাল 10:30 শুরু হয়ে শান্তিপূর্ণ ও সৌহার্দ্যপূর্ণ সভাটি শেষ হয় বিকেল 4:00। বিয়ানীবাজার আল আমিন সুপার মার্কেটের বিশিষ্ট ব্যবসায়ী, বিয়ানীবাজার আদর্শ মহিলা কলেজের গভর্নিং বডির সদস্য, বিশিষ্ট সমাজসেবী লায়ন হাজি আব্দুল হাসিব বাংলাদেশ সময় বুধবার বিকেলে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে সিলেট মহানগরীর একটি হাসপাতালে ইন্তেকাল করেছেন। ইন্নারিল্লাহি ওয়া ইন্নারিল্লাহি রাজিউন। মরহুমের পরিবারের পক্ষ হতে সবার কাছে দোয়া চাওয়া হয়েছে। এই ছিল আমাদের আজকের আয়োজন। শেষ করার আগে আবারও জানিয়ে দিচ্ছি প্রধান প্রধান শিরোনাম। অবৈধ ইমিগ্রেন্ট ধরতে পূর্ব লন্ডনের গ্রোসারি শপে ইউকেবি এর সাড়েশি অভিযান, আটক 10। গ্রেটার লন্ডন জাসদের প্রতিবাদ সভা, মন্ত্রী ইনুর উপরে হামলাকারীদের গ্রেফতারের দাবি। হবিগঞ্জ জেলা যুবলীগের সভাপতি আতাউর রহমান সেলিমকে যুক্তরাজ্য যুবলীগ কর্তৃক সংবর্ধনা। এই ছিল আমাদের আজকের আয়োজন। আগামীতে আমাদের খবর দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। ভালো থাকুন, আল্লাহ হাফেজ।